ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারে। সার্বিক সূচক ডিএসইএক্স 30 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6868-তে। লেনদেন হয়েছে 807 কোটি টাকার। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 159-টির, কমেছে 158-টির দর, আর অপরিবর্তিত রয়েছে 60-টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে কার্যদিবসে মার্কেট এন্ডেড অন আ পজিটিভ নোট বোথ ইন টার্মস অফ ভ্যালু এন্ড ভলিউম। গতকালকে কার্যদিবসে আমরা প্রফিট বুকিং এর মাধ্যমে মার্কেট কারেকশন লক্ষ্য করার পর আজকে মেজর ইন্ডেক্স গুলাতে আপওয়ার্ড ট্রেন্ড লক্ষ্য করলাম। আমরা মনে করি যে বড় বড় কোম্পানি প্রাইস বাড়ার প্রভাব আমরা ইন্ডেক্স গুলাতে দেখতে পাই। টোটাল মার্কেট ভ্যালু দেখে আমাদের রিসার্চ মনে করেন যে গতকালকের তুলনায় আজকে ইনভেস্টার্স আর বিং ভেরি কশাস এবং বোথ বায়ার্স অ্যান্ড সেলার্স আর বিং অন দ্য সাইডলাইন্স এবং ওখান থেকে তারা মার্কেট অবজার্ভ করছেন। আমরা ওভারঅল মার্কেট বিহেভিয়ার দেখে মনে করি ইনভেস্টারদের সাইকোলজিক্যাল নেচার ইন্ডেক্স বিহেভিয়ার রিফ্লেক্টেড হচ্ছে। ফাইনালি ইন টার্মস অফ সেক্টর পারফরমেন্স আজকে টপ পারফর্মিং সেক্টরগুলো ছিল ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ব্যাংকস অ্যান্ড মিসেলিনিয়াস, যা বাকি সবগুলো সেক্টরকে আউটপারফর্ম করে উইথ 18.11% কন্ট্রিবিউশন টু ওভারঅল মার্কেট টার্নওভার।